everyone, welcome back to my channel Unboxing Life. আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। চলে আসলাম আবারো নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হলো গোলাপ জাম বা গোলাপ জামুন মিষ্টি। এই খাবারটি খেতে অত্যন্ত সুস্বাদু। তো চলুন ভিউয়ার্স, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, আমি আজকে আমার রেসিপিতে চলে যাই। এখানে আমি 1 কেজি ফুল ফ্যাট ক্রিম যুক্ত লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দুধটা কিন্তু অবশ্যই ফুল ফ্যাট ক্রিম যুক্ত লিকুইড দুধ হতে হবে। এই পর্যায়ে এই দুধটাকে খুব ভালো করে একটু জাল করে নেছি। দুধটাকে একেবারে ঘন করে নিতে হবে। আর এই ক্ষেত্রে কিন্তু চুলার হিটটি মিডিয়াম হিটে রেখে দিতে হবে। যখনই দেখবেন দুধের কনসিস্টেন্সিটা ঠিক এই পর্যায়ে চলে এসেছে, অর্থাৎ মালাই আকারে পরিণত হয়েছে, তখনই এই দুধটাকে নামিয়ে দিতে হবে। তো এই পর্যায়ে আমি এখন এই দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। দুধের মালাইটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে নিয়েছি। মনে রাখবেন এই ক্ষেত্রে দুধের মালাইটা ঠান্ডা হওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিয়ে দিব 2 টেবিল স্পুন ময়দা। এই ক্ষেত্রে ময়দার পরিমাণটা কিন্তু খুবই কম হবে, অর্থাৎ 3/1 ভাগ হবে। দিয়ে দিব 1/4 স্পুন বেকিং পাউডার ও দিয়ে দিচ্ছি 1/4 স্পুন বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং পাউডার ও বেকিং সোডা দুটেই ব্যবহার করতে হবে। এখন দিয়ে দিব 1/4 স্পুন ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে লিকুইড ভ্যানিলা এসেন্স না থাকলেও পাউডার ভ্যানিলা এসেন্সটি ব্যবহার করতে পারেন। দিয়ে দিব 1 টেবিল স্পুন ঘি। এখন এই সম্পূর্ণ উপকরণগুলোকে খুবই ভালো করে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে মিষ্টির ডোটাকে খুবই ভালো করে মথে নিতে হবে। মনে রাখবেন যত ভালো করে মথে নেবেন মিষ্টিটাও কিন্তু তত ভালো করে সফট হবে। খুবই ভালো করে মথে নিলাম। এখন আমি এই মিষ্টির ডোটাকে রেস্ট রেখে দেব পুরোপুরিভাবে 10 মিনিটের জন্য। আসলাম শিরা তৈরি করতে। এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম, আরো দিয়ে দেব 1/2 কাপ চিনি, মোট 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দেব 4 কাপ পানি। ব্যাস 4 কাপ পানি দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দেব 6 থেকে 7টা এলাচ। এলাচের মুখগুলো আমি ফাটিয়ে দিয়েছি। এখন আমি চিনি শিরাটিকে তৈরি করে নিচ্ছি। শিরাটিতে বলক চলে এসেছে, শিরাটি অলমোস্ট তৈরি। চলে আসলাম 10 মিনিট পরে। এই পর্যায়ে কিন্তু ডোটা পারফেক্ট ভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টি শেপ দিয়ে নেব। হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। এখন এখান থেকে মিষ্টির একটু ডো নিয়ে ডোটাকে একটু গোল করে শেপ দিয়ে নিব। খুবই ভালো করে শেপ দিয়ে নিতে হবে যাতে কোনো জায়গায় ফাটল না থাকে। ব্যাস শেপ দিয়ে নিলাম। এক্ষেত্রে প্রত্যেকটি মিষ্টি শেপটি গোল করে দিয়ে নিব। সবগুলো মিষ্টি শেপ দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি এখন এই মিষ্টিগুলোকে একটু ভেজে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তার ভেতর আমি কিছু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। মিষ্টিগুলোকে ডুবো তেলে ভাজতে হবে, এই জন্য এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তেলগুলো গরম হয়ে গিয়েছে, এখন আমি মিষ্টিগুলো এর ভেতরে দিয়ে দিব। মিষ্টিগুলোকে তেলের ভেতরে দিয়ে দিলাম। এখন আমি মিষ্টিগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিব। মিষ্টিগুলোকে কিন্তু খুবই ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এর থেকে আর বেশি ব্রাউন করা যাবে না, কারণ চিনি শিরার ভেতরে দিলে কিন্তু মিষ্টিগুলো আরো বেশি ব্রাউন হয়ে যাবে। এই ক্ষেত্রে আমি এখন এই মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে সেই মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো দিয়ে দিলাম। এখন আমি মিষ্টিগুলোকে ঢেকে দেব পুরোপুরিভাবে 10 মিনিটের জন্য। এখন আমি এই মিষ্টিগুলোকে একটু জাল করে নিচ্ছি। মিষ্টিগুলোকে পুরোপুরিভাবে 5 মিনিট পর্যন্ত জাল করে নিলাম। এই ক্ষেত্রে চুলার হিটটি আমি এখন অফ করে দিচ্ছি। মিষ্টিগুলোকে এখন আমি ঢেকে দিচ্ছি পুরোপুরিভাবে 10 মিনিটের জন্য। এতে করা হবে কি, চিনি শিরাটি মিষ্টিগুলো পুরোপুরিভাবে স্যুপ করে নেবে। তো ভিউয়ার্স, আমি সেই গোলাপ জামুনগুলোকে একটি সার্ভিং বোল উঠিয়ে নিলাম। আপনি দেখতেই পাচ্ছেন এই গোলাপ জামুন মিষ্টিগুলো দেখতে ঠিক কতটি সুন্দর হয়েছে। এটি দেখতে যতটি সুন্দর, খেতে আলহামদুলিল্লাহ আরো অনেক বেশি সুস্বাদু। মিষ্টিটি কিন্তু আরো অনেক সফট। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে।
আজকের ভিডিও এই পর্যন্তই, পরে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।